হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম এগিন টু ডাব্লিউ বিসিএস পয়েন্ট আমি শ্রীনিতা আমি আজকে আবার তোমাদের রিকোয়েস্টেড যে সাবজেক্ট জিওগ্রাফি অপশনাল সেই সাবজেক্টটা নিয়ে আবার আমি চলে এসেছি তো তোমরা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তাতে সুবিধা হয় ক্লাসের করানোর প্রতি একটা যে ইন্টারেস্ট সেটাও পাওয়া যায় তো চলো বেশি কথা না বলে ক্লাসটা স্টার্ট করে দিই দেখো আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম যে পেংকের প্রাইমারাম যে ধারণা এবং পেঙ্কের ভূমিরূপ বিকাশের বিভিন্ন পর্যায় তার মধ্যে আমি দুটো পর্যায়ে পড়িয়েছিলাম একটা হচ্ছে উত্তল ঢাল সৃষ্টি পর্যায় আর একটা হলো সমতল ঢাল সৃষ্টি পর্যায় তো আজকে আমি অবতল ঢাল সৃষ্টির পর্যায় এটা থেকে আলোচনা স্টার্ট করব তো দেখো কি লেখা আছে অবতল ঢাল সৃষ্টির পর্যায়ে এটাকে জার্মানি যে ভাষা পেঙ্ক ইউজ করেছিলেন তো সেই ভাষাটা হচ্ছে অ্যাবস্টিজেন্ডি ইন লাং ওকে তো এখানে দেখো লেখা আছে যে অ্যাবস্ট্রিজেন্ডে এনট্রিকলং বলতে ক্রম হ্রাসমান ভূমির উত্থান এবং ক্রমবর্ধমান ভূমি ক্ষয়কে বোঝানো হচ্ছে এই পর্যায়ে ভূমিভাগের উচ্চতা দ্রুত হ্রাস পায় তো আগের পাটে আমরা কি আলোচনা করেছিলাম যে উত্তল ঢাল সৃষ্টির পর যে আমরা কী লক্ষ্য করি যে ভূমির উত্থান সেটা ধীরে ধীরে ঘটতে থাকে সবার আগে প্রাইমারাম থাকে তারপরে আস্তে আস্তে ভূমির উত্থান ঘটতে থাকে এবং নদী উপত্যকার ঢাল বৃদ্ধি পায় এবং সেক্ষেত্রে আমরা কী লক্ষ্য করেছি যে সমগ্র অঞ্চলের ভূমির উচ্চতা সেটা ধীরে ধীরে ওখানে বৃদ্ধি পেতে থাকে একদম ফার্স্ট স্টেজে তারপরের স্টেজে আমরা সমতল ঢালে কি আলোচনা করেছিলাম যে ওখানে উত্থানের হার এবং ক্ষয়ের হার যেহেতু সমান থাকে সেখানে কিন্তু সমতল ঢালে সৃষ্টি হয়ে থাকে তার পরের পর্যায়ে আমরা কি লক্ষ্য করতে পারছি তাহলে যে ভূমিভাগের উচ্চতা দ্রুত হ্রাস পায় এবং জলবিভাজিকার মস্তক দেশ ও নদী উপত্যকার তলদেশ ক্ষয়িত হতে থাকে ফলে আপেক্ষিক উচ্চতা কমে যায় আবার এই পর্যায়ে ভূ উত্থানের হার কম হলেও জলবিভাজিকার মস্তক দেশ ক্রমশ ক্ষয়িত হয় ফলে সর্বোচ্চ উচ্চতা কমে যায় তাহলে এক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারছি যে আপেক্ষিক উচ্চতা কমে যায় এবং এই পর্যায়ে ভূমি উত্থানের হার কম হতে থাকে না প্রথম থেকে আমি বলে আসছি যে অবতল ঢাল সৃষ্টির পর্যায়ে ভূমির উত্থান কিন্তু কমতে থাকে এছাড়া জলবিভাজিকার মস্তক দেশ ক্রমশ ক্ষয়িত হয় ফলে সর্বোচ্চ উচ্চতা কমে যায় অর্থাৎ এই পর্যায়ে ভূ উত্থানের হারের থেকে ক্ষয়ের হার বেশি হতে থাকে তাহলে উত্থানের হারের থেকে ক্ষয়ের হার যদি বেশি হয় তাহলে একটা নর্মাল কনসেপ্ট কিন্তু চলেই আসে যে উত্থানের হারের থেকে যদি ক্ষয়ের হার বেশি হতে থাকে তাহলে ভূমির উচ্চতা কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে তাই না তো সেটাই এখানে বলা হচ্ছে যে উত্থানের হারের থেকে ক্ষয়ের হার বেশি থাকে বলে ক্ষয়িত পদার্থ কিন্তু বেশি হচ্ছে এবং সেখানে ক্ষয়িত পদার্থ সঞ্চিত হয়ে গিয়ে নদী উপত্যকার পার্শ্ব দেখছে ঢাল অবতল প্রকৃতির হয়ে থাকে ঠিক আছে নদী এবং উপত্যকার পার্শ্বদেশের ঢাল অবতল প্রকৃতির হয়ে থাকে তো পেঙ্কের মতে এই ঢাল প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত তো দেখো এখানে কি লেখা আছে ঢালের ঊর্ধ্বাংশ ঢালটা যেটার কথা উনি উল্লেখ করেছেন সেটাকে দুটো অংশে উনি ভাগ করে নিয়েছেন এবং দুটো অংশ নিয়ে গঠিত সেটা উনি বোঝাতে চেয়েছেন তো একটা ঊর্ধ্বাংশ রয়েছে একটা নিম্নাংশ রয়েছে ঊর্ধ্বাংশে আমরা লক্ষ্য করতে পারছি যে অপেক্ষাকৃত খাড়া থাকে এবং ঢালের সমান্তরাল পশ্চাদ অপসারণ হলে কোণের কোনো পরিবর্তন হয় না সমান্তরাল পশ্চাদ অপসারণ হয় সেখানে কিন্তু কোণের কোনো পরিবর্তন হয় না তো একে অভিকর্ষজ ঢাল বলা হয়ে থাকে তাহলে আমরা কী লক্ষ্য করতে পারছি যে একটা ঢাল তার ঊর্ধ্বংস যেটা আমি একটু দেখে একে বুঝিয়ে দিই যে এই যে ঢাল এখানে সমতল প্রকৃতির ঢাল সৃষ্টি হয় তারপর আমরা কী লক্ষ্য করতে পারছি যে এইভাবে অবতল প্রকৃতির ঢাল সৃষ্টি হচ্ছে ঠিক আছে তো ঢালের এই যে উর্ধ্বংস সেখানে খাড়া থাকে এই অংশটা খাড়া হয় থাকে এবং সমান্তরাল পশ্চাদ অপসারণ হলেও কনের কোনো পরিবর্তন হয় না এবং এক্ষেত্রে অভিকর্ষজ ঢালের সৃষ্টি হয়ে থাকে তারপরে আমরা কি লক্ষ্য করতে পারছি যে ঢালের নিম্নাংশ মৃদু হয় এবং একে হ্যালডেন হ্যাং বলা হয়ে থাকে তো এই হ্যালডেন হ্যাংটা কি এটা কিন্তু কোশ্চেন আসে ঠিক আছে বা অপশান দেওয়া থাকে বা পেঙ্কের মতানুসারে কোন পর্যায়ে গিয়ে আমরা হ্যালডেন হ্যাং ভূমিরূপটাকে লক্ষ্য করতে পারি এরকম কোশ্চেন আসে ঠিক আছে তো হ্যালডেন হ্যাং বা ধোয়াট বলা হয়ে থাকে উপত্যকার ঊর্ধ্ব অক্ষাংশ থেকে পরিবাহিত পদার্থ অবিকর্ষজাল ঢালের পাদদেশে অপেক্ষাকৃত কম ঢাল তৈরি করে এবং সঞ্চিত হয় এবং ধোয়াত ঢাল সৃষ্টি করে থাকে তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে একটা ঢালের কল্পনা উনি করেছিলেন অবতল অবতল ঢাল সৃষ্টির পর্যায়ে এসে উনি যে ঢালের কল্পনা করেছিলেন তাতে আমরা কী লক্ষ্য করতে পারছি যে ঊর্ধ্বাংশ থাকছে এবং তার নিম্নাংশ থাকছে হুম তো ঊর্ধ্বাংশে আমরা কী দেখছি যে অভিকর্ষজ ঢাল সৃষ্টি হচ্ছে এবং সেইখান থেকে পরিবাহিত ক্ষয়িত যেটা পদার্থ তা সঞ্চিত হয়ে যাচ্ছে ঢালের পাদদেশে এবং অপেক্ষাকৃত কম ঢাল সৃষ্টি করছে এবং সঞ্চিত পদার্থ যখন ঢা কম মৃদু ঢালের সৃষ্টি করছে তখন আমরা তাকে হ্যালডেন হ্যাং বা ধোয়াত ঢাল সৃষ্টি করছে এটা বলতে পারি ঠিক আছে তারপরে দেখো যে পেঙ্কের মধ্যে অভিকর্ষজ ঢালের সমান্তরাল পশ্চাদোপসারণ ঘটে বলে হ্যালডেন হ্যাং বিস্তৃত প্রকৃতির হয়ে থাকে ঠিক আছে মানে এক্ষেত্রে আমরা কী লক্ষ্য করতে পারছি যে এই যে ঢাল এই ঢালের ঠিক এই জায়গাটাতে এসে হুম সমান্তরাল পশ্চাদ অপসারণ ঘটে থাকে বলে হ্যালডেন হ্যাং সেটা বিস্তৃত প্রকৃতির হয়ে থাকে এবং সে সবজি অভিকর্ষ ঢাল ইনসেল বার্জ হিসেবে দেখবে তোমরা পেঙ্কের যে মডেল সেইখানে তো যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে যে ঠিক এই জায়গাটার কিন্তু ইনসেল বার্জ সৃষ্টি হয়ে থাকে ঠিক আছে দেখবে এখানটাতে লেখা আছে ইনসেল বার্জ তো সেটা এখানে বলা হচ্ছে যে ইনসেল বার্জ ঢাল হিসেবে অবস্থান করে এবং অন্যভাবে বলা যায় যে জল বিভাজিকাগুলো ছোট হয়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় এবং খাড়া ঢাল রূপে অবস্থান করে তো সেটাকে ইনসেল বার্জ বলা হয়ে থাকে তো এই ইনসেলবার সমন্বিত সমপ্রায় ভূমিকে আমরা এন্ডারম বলা হয় মানে এন্ডারম নাম উনি দিয়েছিলেন আমরা যেমন ফার্স্টে একদম ফার্স্টে আমরা কি দেখেছিলাম যে যদি তোমরা পেঙ্কের ওই যে মডেল ওই মডেলটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে কি যে ঠিক এই রকমভাবে ঢালটা সৃষ্টি মানে তৈরি হচ্ছে তারপরে সেটা এখানে সমতল ঢালের সৃষ্টি করছে তারপরে এইভাবে অবতল ঢালের সৃষ্টি করছে তাই তো আমরা এটাই লক্ষ্য করতে পারছি পেঙ্কের যে মডেল রয়েছে তাতে আমরা এটাই লক্ষ্য করতে পারছি তাহলে একদম ফার্স্টে তোমরা দেখবে যে এদিকে অলটিটিউড লেখা রয়েছে এবং এটা টাইম বেসিসে হচ্ছে তাই তো তার মানে সময় সাপেক্ষে উচ্চতার কি কি পরিবর্তন সেটাই আমরা এই পেঙ্কের মডেলে দেখতে পাচ্ছি এবং তার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই ঠিক আছে এটা কিন্তু মানে কি বলবো পর্যায়ক্রমিকভাবে এর ঘটনাটা ঘটছে ঠিক আছে আমরা একদম ফার্স্টে কি দেখতে পেলাম যে এখানে প্রাইমারাম রয়েছে একদম যেখানে ভূমির উত্থান ঘটে না একদম প্লেন অবস্থা থাকে সেই জায়গাটা থেকে আস্তে আস্তে ভূমির উত্থান ঘটতে থাকে এবং সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে ক্ষয়কার্যের হার কম এবং উত্থানের হার বেশি হয়ে থাকে এবং ভূমির ঢাল সেটা উত্থান কার্য মানে উত্থান কার্যের ফলে ভূমির এরকম ঢালের সৃষ্টি হয়ে থাকে তো তারপরে এসে আমরা কি দেখতে পাই যে সমতল ঢাল এখানে সমতল ঢালের সৃষ্টি হচ্ছে মানে যেখানে ক্ষয় কার্যের পরিমাণও বেশি হয় না এবং উত্থান কার্যের পরিমাণও বেশি হয় না দুটোই প্রায় সমান হয়ে থাকে ঠিক আছে তারপরে এসে আমরা লক্ষ্য করতে পারি যে ঠিক এই জায়গাটাতে এসে হ্যালডেন হ্যাং এবং এখানে যে মানে ছোট ছোট যে জল বিভাজিকাগুলো রয়েছে সেগুলো এখানে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঢাল রূপে অবস্থান করে এবং শেষে দেখবে এখানটাতে লেখা আছে যে ইনসেল বার্জ আর জি ঠিক আছে তো এই ইনসেল বার্জ সৃষ্টি হয়ে থাকে ঠিক আছে তারপরে দেখো যে এই পর্যায়ে ভূমিরূপগত বৈশিষ্ট্য ঠিক আছে আমরা আগের পর্যায়েও পড়েছি ভূমিরূপগত কী কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই পর্যায়ে কি কী ভূমিরূপগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা আমাদের একটু জানতে হবে দেখো জলনির্গম লেখা রয়েছে জলনির্গম যেটা সেখানে কি লেখা রয়েছে যে উপনদীর সংখ্যা গ্লিস ফর্মিস এন্টুইকলাংয়ের থেকে কম হলেও আউস্ট্যান্ডেজি এন্টুইকলাংয়ের থেকে বেশি হয়ে থাকে ঠিক আছে এখানে উপনদীর সংখ্যা যেটা গ্লিসফর্মিস বলতে আমরা কি জানি যে সমতল ঢাল সৃষ্টির পর্যায়ে সমতল ঢাল সৃষ্টির পর্যায়ে উপনদীর সংখ্যা যতটা হয়ে থাকে তার থেকে কিন্তু এখানে উপনদীর সংখ্যা সেটা কম হয়ে থাকে বা ইন এন্টুইকলাং বা উত্তল ঢাক সৃষ্টির পর্যায়ে সেখানে উপনদীর সংখ্যা যা হয়ে থাকে তার থেকে কিন্তু এখানে মানে কী বলছে যে উপনদীর সংখ্যা গ্লিস ফর্মিস এন্টুইকলাংয়ের থেকে কম হয়ে থাকে ঠিক আছে তার মানে গ্লিস ফর্মিস এন্টুইকলাংয়ে উপনদীর সংখ্যা বেশি থাকে এবং আউস্ট্যান্ডে এন্টুইকলাংয়ের থেকে বেশি হয়ে থাকে ঠিক আছে মানে আউটস্টেশন যে যে উপনদী সংখ্যা রয়েছে তার থেকে কিন্তু এখানে বেশি থাকে বুঝেছ তার মানে এখানে কি বোঝাতে চাইছে যে সব থেকে বেশি থাকে হচ্ছে গ্লিস ফর্মিস এন্ট্রিক তারপরে হচ্ছে অবতল ঢাল সৃষ্টির পরে তারপরে আছে উত্তর ঢাল সৃষ্টি পরে যায় যদি উপনদী সংখ্যা হিসেবে ধরি ঠিক আছে তারপরে দেখো লেখা আছে যে উপত্যকার প্রস্থচ্ছেদ নদী উপত্যকা খুব প্রশস্ত হয়ে যায় এবং পার্থিব ও উল্লম্ভভাবে ঢালের সৃষ্টি করে থাকে তো যে ঢালটা তোমরা লক্ষ্য করলে পেঙ্কের মডেল আমি তো এর আগেও বলেছি যে এই পেঙ্কের মডেল কিংয়ের তত্ত্ব বা ডেভিসের মডেল যাই পড়ো না কেন তোমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে মডেলের যে চিত্রটা সেটা কিন্তু সবসময় কাছে রেখে তোমরা তা এই যে ওনারা যে তত্ত্বের কথা যে বিশ্লেষণ করেছেন সেগুলো তোমরা যদি পড়ো তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের মাথায় ঢুকে যাবে তো এটা যখন পড়বে বা আমার ভিডিওটা যখন দেখবে শুনবে তখন কিন্তু মডেলের যে ছবিটা সেটা কিন্তু পাশে রেখে একটু পড়ার চেষ্টা করো তাহলে দেখবে খুব সহজেই মাথায় ঢুকে যাচ্ছে ঠিক আছে তো দেখো এখানে কী লেখা রয়েছে যে নদী উপত্যকা খুব প্রশস্ত হয়ে যায় এবং পার্থিব ও উল্লম্বভাবে ঢালে সৃষ্টি করে তারপরে দেখো জল দুটো নদীর মধ্যবর্তী অংশের উচ্চতা হ্রাসপ্রাপ্ত হয় এবং প্রায় অবলুপ্ত হয়ে যায় ঠিক আছে এই পর্যায়ে যে লেক এবং জলাভূমি দেখা যায় তাদের অধিকাংশই উপস্থিত থাকে প্লাবন ভূমিতে ঠিক আছে তারপরে দেখো প্লাবন সমভূমি কি লেখা রয়েছে যে এই পর্যায়ে প্লাবন ভূমি অধিক বিস্তৃত হয়ে থাকে আমরা নর্মালভাবেই কিন্তু লক্ষ্য করতে পারি নদীর আমরা যদি মানে ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য নদীর যে কাজ সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কি আমি একদম ফার্স্টেও বলেছিলাম আমার যে আগের ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে আমি আগেও বলেছি যে নদী একদম তার উচ্চ গতিতে ক্ষয়কার্য করে মধ্য গতিতে বহন করে এবং নিম্নগতিতে এসে সে সঞ্চয় কার্য করে ঠিক আছে তো এই পর্যায়ে এসে কিন্তু আমরা নদীর যে একদম নিম্ন গতি সেখানে এসে কিন্তু আমরা দেখব যে বিভিন্ন ধরনের সঞ্চয় কার্যর ফলে জলাভূমি যে সৃষ্টি হয়ে থাকে বিভিন্ন ধরনের জলাভূমি লক্ষ্য করা যায় এবং সেখানে প্লাবন ভূমিও লক্ষ্য করা যায় ঠিক আছে তারপর মিয়েন্ডার মিয়েন্ডার মানে এক প্রকার বোঝা যায় যে নদীর বাঁক নদীর বাঁক কিন্তু নদীর নিম্ন গতিতে এসে সব থেকে বেশি বোঝা যায় উচ্চ গতিতে থাকে না যে তা নয় কিন্তু নিম্নগতিতে এসে নদীর যে বাঁক সেটা কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এবং সেই ক্ষেত্রেই নদীর সঞ্চয় কার্যের ফলে আমরা কি লক্ষ্য করতে পারি যে মিয়েন্ডার থেকেই আস্তে আস্তে অশ্বক্ষি হ্রদ সৃষ্টি হয়ে থাকে আশা করছি তোমরা এই যে শব্দটা শব্দটা তোমরা শুনেছ তো এইভাবেই কিন্তু এই জলবিভাজিকার বিস্তৃত একটা উপস্থিতি লক্ষ্য করা যায় বা বিস্তৃতি এগুলো লক্ষ্য করা যায় এবং প্লাবন ভূমি এখানে অনেক বেশি দেখা যায় কারণ নদী তার নিম্নগতিতে এসে প্লাবন ভূমি বেশি সৃষ্টি করে থাকে তারপরে দেখো নদী বাঁক যেটা বলছি যে প্লাবন ভূমির উপরই অংশে নদী বাঁক বৃহদাকার আকার ধারণ করে থাকে ঠিক আছে মানে বিরাট আকারে নদীর যে বাঁক সেটা লক্ষ্য করা যায় এবং তারপরেই কিন্তু অশ্ব প্রাকৃতিক হ্রদ সৃষ্টি হয়ে থাকে আশা করছি তোমরা জানো যে ধরো এইভাবে যদি নদীর বাঁক এইভাবে যদি সৃষ্টি হতে থাকে মানে নদীর নিম্ন নিম্নগতিতে এসে নদীর যে সঞ্চয় কার্য সেখানে এইভাবে ও সঞ্চয় করতে থাকে এখানে সঞ্চয় করতে থাকে বা এইভাবে এইভাবে এখানে সঞ্চয় করতে থাকে ঠিক আছে তো এই সঞ্চয় কার্য নদীর বাঁক ঠিক আছে এই সঞ্চয় কার্য যখনই বেশি বেশি হয়ে হয়ে যায় এখানে সঞ্চয় কার্য গেল এবং এখানেও সঞ্চয় কার্য এইভাবে ক্ষয় মানে সঞ্চয় করতে করতে সঞ্চয় করতে করতে এখানে সঞ্চয় কার্য বেশি হয়ে গেল তো একটা সময় এসে দেখা যাবে যে নদীর এই যে বাঁকটা সেটা কিন্তু কমতে থাকে ঠিক আছে এইভাবে কমতে কমতে একটা সময়ে এসে এরকমভাবে জুড়ে যায় ঠিক আছে মানে নদীর যে বাঁকটা সেটা এইভাবে জুড়ে যায় এবং ঠিক এই জায়গাটাতে সঞ্চয় কার্য চলতে থাকে এবং এই যে জায়গাটা এটাকে আমরা অসক্ষরকৃতি হ্রদ বলে থাকি ঠিক আছে তো এটাই নদীর বাঁক বা নদীর নিম্নগতিতে এসে এরকমভাবেই অশ্ব্রাকৃত হ্রদ বা মিয়েন্ডার এগুলো লক্ষ্য করতে পারা যায় আর আপেক্ষিক উচ্চতা দেখো নদীর যদি ক্ষয়কার্য এবং এই প্রক্রিয়াটা যদি চলতে থাকে তো এই যে পুঞ্জক্ষয় হয় তার ফলে আমরা কি লক্ষ্য করতে পারি যে আপেক্ষিক উচ্চতা কিন্তু এই অঞ্চলে ক্রমশ কমতে থাকে ঠিক আছে নদীর যখন সঞ্চয় কার্য ঘটতে থাকে তখন আমরা কি লক্ষ্য করতে পারছি যে এই অঞ্চলে এসে কিন্তু আমরা কি প্লাবন ভূমি দেখতে পাচ্ছি ইনসেলভার্স দেখতে পাচ্ছি তাই তো তাহলে এখানে এসে কিন্তু সমভূমি সৃষ্টি হতে থাকে আস্তে আস্তে সমভূমি থেকে যেমন শুরু হয় তেমনি অভিকর্ষ ঢালে সৃষ্টি হয়ে গিয়ে বার্জ এবং ধীরে ধীরে সমতল ঢালে সৃষ্টি হয় এটাই পেংকের মডেলের ওনার যে কনসেপ্ট ওনার যে কাল্পনিক মডেল সেই অনুযায়ী তিনি এটাই বলেছিলেন তো তারপরে দেখো আমাদের তত্ত্বের সমালোচনা সম্পর্কে একটু একটু লিখতেই হয় হয় বা জানতেই তো দেখো সেখানে লেখা আছে যে পেংকের ধারণা ডেভিসের ধারণার এক প্রতিদ্বন্দ্বী হলেও এর অনেক অংশই অস্পষ্ট এবং ভূমিরূপ বিবর্তনের ব্যাখ্যার সাহায্যে সম্যকর বোঝা যায় না ঠিক আছে ডেভিসের যে তত্ত্ব সেই তত্ত্বের ওপর ভিত্তি করে উনি নতুনভাবে উপস্থাপন করেছিলেন ঠিক কথা কিন্তু পেংকের যে তত্ত্ব সেটার অনেক ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু যে ব্যাখ্যা রয়েছে তার মানে সঠিকভাবে বোঝা যায় না তো সেগুলো কি কি সেগুলো আমাদের একটু জেনে রাখতে হবে তো দেখো প্রথমে আমরা সঠিক দিকগুলো দেখে নিই যে ওনার যে মানে ওনার যে বক্তব্য তার সঠিক দিকগুলো একটু জেনে নিতে হবে তারপরে আমাদের ত্রুটির দিকগুলো জেনে নিতে হবে তো আগের ক্লাসে যেগুলো পড়েছিলাম আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি বুঝতে অসুবিধা হতো তোমরা কমেন্ট সেকশানে জানাতে এবং আই হোপ যারা পরে দেখবে তারাও যদি অসুবিধা হয় তারা কমেন্ট সেকশানে জানাও এবং এর পরের ভিডিও যা যা রয়েছে সেগুলো তোমরাও সাজেস্ট করো আমি আগেও বলেছি আবারও বলছি যে তোমাদের যে যে ক্লাসগুলো মানে জিওগ্রাফি অপশানালি ঠিক যেই চ্যাপ্টারটা তোমাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে বা হয় সেটার বেসিসে তোমরা যদি স্পেশাল কিছু ক্লাস চাও তাহলে আমি প্রোভাইড করার চেষ্টা করবো আমি এর আগের ক্লাসেও তোমাদের বলেছি এই ক্লাসেও বলছি অলরেডি আমার জিওমরফোলজি কন্টেন্ট জিওমরফিক স্কেল এগুলো সম্বন্ধে আমি আলোচনা করে দিয়েছি পেঙ্কের তত্ত্বের যে ধারণা ওনার যে ধারণার মানে উনি যে মডেল তত্ত্ব যা কিছু বলেছেন এর আগে দুটো ক্লাসে আমি একটু একটু করে বলে দিয়েছি এবং এই ক্লাসে আমি পেঙ্কের মডেলের যে তত্ত্ব সেটা আমি এই ক্লাসে শেষ করব। এর পরের ক্লাসে কিন্তু নতুন একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো তোমরা যদি চাও যে হ্যাঁ এই চ্যাপ্টারটা আগে আলোচনা করে দিন ম্যাম তাহলে আমি কিন্তু সেটা নিয়ে আগে ডিসকাস করে দিতে রাজি আছি কোনো অসুবিধা কিন্তু নেই ঠিক আছে তো তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো যে ম্যাম এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করে দিন তাহলে খুব ভালো হয় তো আমি সেটা নিয়ে একটু আলোচনা করে দেবো তোমাদের সাথে আর এর আগেও আমি বলেছি আবারও বলছি যদি আমাদের ক্লাসগুলো খুব ভালো লেগে থাকে মেনলি আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো আর তোমরা সোমবার সোমবার বুধবার এবং শুক্রবার এই তিনটে দিন তোমরা যেমন জিওগ্রাফি অপশানাল ক্লাস পেয়ে যাচ্ছ অল্টারনেট ডেতে কিন্তু তোমরা অ্যান্থোপোলজি অপশানাল ক্লাসটাও কিন্তু পেয়ে যাচ্ছ তাই না অ্যান্থোপোলজি অপশান বা ওয়ান ওয়ার্ড ইংলিশ এগুলো কিন্তু তোমরা পাচ্ছ ঠিক আছে তো এরপরেও তোমাদের যদি অসুবিধা কিছু থাকে তোমরা জানাতে পারো ঠিক আছে ক্লাসগুলো ভালোভাবে ফলো করতে থাকো আর যে সমস্ত বইগুলো আমি একদম ফার্স্ট ক্লাসে দেখবে ভিডিও লাস্টের দিকে আমি বইগুলো সম্বন্ধে কিন্তু আলোচনা করে দিয়েছি যে কোন কোন বইগুলো কিন্তু আমি সাজেস্ট করেছি তোমাদের দিকে বেটার হয় তোমরা সেই বইগুলো যদি ফলো করো তো সেই বইগুলো তোমরা কিনে নিতে পারো এখন তো অনলাইনেই কেনা সম্ভব হয়ে যাচ্ছে তো তোমরা অনলাইনে বইগুলো অর্ডার করতে পারো এখন এই প্যান্ডেমিক সিচুয়েশানে এটাই থেকে বেস্ট অপশান আই থিঙ্ক তো যাই হোক তোমরা সেই তার মাধ্যমে বইগুলো অর্ডার করে বাড়িতে পড়ো এবং আই থিঙ্ক এই টাইমটা কিন্তু ইউটিলাইজ করার মানে ভালো মতো একটা টাইম ঠিক আছে এই টাইমটাকে ইউটিলাইজ করাটা খুব জরুরি করাটা উচিত তো যদি কোনো বিশেষ কোনো রকম অসুবিধা না থাকে তোমরা এই টাইমটাকে কিন্তু ইউটিলাইজ করো আমি এর আগেও বলেছি আমি বারবারও একটি কথা বলবো যে টাইমটাকে কিন্তু ওয়েস্ট করো না স্পয়েল করা মানে টাইম খুব প্রিসিয়াস এগু মানে ওয়েস্ট করাটা খুব উচিত না যাই হোক তো আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ঠিকঠাক ভালো লেগে থাকে দীপাঞ্জন স্যারের ক্লাস যদি ভালো লেগে থাকে আমার ক্লাস যদি ভালো লেগে থাকে যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক ক্লাস করাচ্ছেন ম্যাম এবং আমাদের জন্য সেটা খুবই হেল্পফুল তো তোমরা যদি চাও তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো আর ডিসক্রিপশান বক্স তোমরা এর আগের ক্লাসেও ডিসক্রিপশান বক্স যদি তোমরা দেখো সেখানেও দেখতে পাবে এই ক্লাসেও প্রোভাইড করে দেওয়া হবে তো তোমরা যদি চাও জিওগ্রাফি অপশনের স্পেশাল ক্লাস তোমরা করতে চাও তো অবভিয়াসলি তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে নাম্বার দিয়ে দেওয়া হবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেগুলো তোমরা অ্যাড হয়ে যেতে পারো যদি তোমাদের সেরকম মনে হয় যে হ্যাঁ অ্যাড হয়ে গেলে আমরা ঠিকঠাকভাবে আমরা জিনিসপত্র বা ইনফরমেশান যেগুলো সেগুলো আমরা পেতে পারছি এবং ম্যাম খুব ভালোভাবে আমাদের দিকে বোঝা বোঝাতে পারছে তো এইগুলো যদি তোমাদের ঠিকঠাক মনে হয় তাহলে আমি একটা কথাই বলবো তোমরা অ্যাড হয়ে যাও ঠিক আছে অলরেডি আমাদের ইন্টিগ্রেটেড ব্যাচের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ডিসকাস সেগুলো নিয়ে কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে ঠিক আছে তোমরা যদি ডাব্লিউ বিসিএসএ দু হাজার একুশকে ঠিক আছে যদি টার্গেট করে থাকো তাহলে আমি বলবো দেরি না করে কিন্তু আমি এটা বলবো না যে আমাদের এখানেই ভর্তি হওয়া বা এরকম কিছু প্রেশার নেই কিন্তু তোমরা কোনো না কোনো ইনস্টিটিউশন বা কোনো না কোনো জায়গাতে কিন্তু নিজেদের দিকে এনগেজ রাখো ঠিক আছে এটা খুব জরুরি নিজেদের দিয়ে এনগেজ রাখা পড়াশোনার সাথে নিজেদের দিকে যতটা এনগেজ রাখবে যতটা জানবে সেটা তোমাদেরই সুবিধা যাই হোক তো তোমরা যদি এই আমাদের ভিডিও রিডিও ভালো যদি লেগে থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি আমাদের সাথে কানেক্ট হতে পারো এটুকুই বলার আর আই হোপ তোমরা ভিডিওটা লাস্ট দি দেখছো এবং তোমাদের ভালো লাগছে ঠিক আছে যদি আরও কিছু জানার থাকে আরও কিছু তোমাদের কোয়ারিজ থাকে পেংকের মডেলের ব্যাপারে যদি আরও কিছু কোয়ারিজ থাকে কিছু অন্য যে কোনো বিষয়ে ভূগোল সম্বন্ধীয় যে কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট সেকশানে জানাও আমি কিন্তু স্পেশাল ক্লাসে বা এর পরের ক্লাসে যখন আমি ক্লাস স্টার্ট করব সেই কোয়ারিজটা আমি কিন্তু ক্লিয়ার করে দেবো ঠিক আছে কোয়ারিজটা আমি ক্লিয়ার করে দিয়ে তারপরে আমি কিন্তু নতুন চ্যাপ্টার স্টার্ট করব তো আই হোপ তোমাদের ক্লাসগুলো যদি ঠিকঠাক ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের ক্লাসগুলো ঠিকঠাকভাবে ফলো করতে থাকো আর যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের মোবাইলে চলে আসে এবং অবভিয়াসলি বেল আইকনটা কিন্তু ট্যাপ করতে হবে না হলে কিন্তু নোটিফিকেশান আসে না ঠিক আছে যদিও তোমরা এগুলো জানো বাট তাও বলে দিলাম তো চলো বাকিটা যেটা রয়েছে যে পেঙ্কের তত্ত্বের সমালোচনা এর কিছু সঠিক দিক রয়েছে এবং এর কিছু ত্রুটি রয়েছে ঠিক আছে তো এই যে সঠিক দিক এই সঠিক দিকটা আমাদের একটু জানার দরকার আছে দেখো যে পেঙ্ক বৃহৎ পরিসরের ওপর কাজ করেন এবং তার কাজের মধ্যে পর্যায়ক্রমিক ধারা ছিল যেটা আমি এর আগেও বলে আসছি যে পর্যায়ক্রমিক ধারাতে উনি কিন্তু কাজ করেছেন যেটা ডেভিসের ক্ষয়চক্র মডেলে কিন্তু লক্ষ্য করা যায়নি ঠিক আছে তারপরে দেখো পেঙ্কের তত্ত্বের সবথেকে বড় অবদান হলো পেঙ্কের ধারণায় ভূমিরূপের বিবর্তন নির্ভর করে উত্থান এবং ক্ষয়ের পারস্পরিক সম্পর্কের ওপর যেটা তোমাদের অবভিয়াসলি আমি আগের ক্লাসেও বলেছি তো সেটা নিয়ে তোমাদের কোনো মানে অসুবিধা থাকার কথা নয় তারপরে দেখো লেখা আছে যে পিঙ্কের মতে ভূমিভাগ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে উত্থিত হয় এবং তিনি বিশ্বাস করেননি যে ভূমিভাগ হঠাৎ করে উৎপন্ন হয়ে গেছে ভূমিভাগ কখনো হঠাৎ করে উৎপন্ন হয় না এটা উনি বিশ্বাস করেছেন এবং যে যে ঢালের সৃষ্টি এটাও কিন্তু উনি বিশ্বাস করেননি যে হঠাৎ করে কোনোভাবে ঢালের সৃষ্টি হয় ধীরে ধীরে কিন্তু এই ঢালের সৃষ্টি হয় এবং একটা সময় সেটা উত্থিত হয়ে গিয়ে একটা ঢাল সৃষ্টি করে থাকে এটা ওনার ধারণা ছিল ঠিক আছে এটা সঠিক দিক যে হঠাৎ করেই কিন্তু কোনো ভূমিরূপ সৃষ্টি হয়ে যায় না একটা ভূমিরূপ সৃষ্টি হওয়ার পেছনে কিন্তু অনেক সময় লাগে এবং তার অনেক কাজ থাকে মানে সে নদী হোক বায়ু হোক এবং হিমবাহ হোক যাই যে শক্তি কাজ করে থাকুক না কেন সেই শক্তির মাধ্যমে ভূমিরূপ গঠন করতেও কিন্তু সময় লাগে ঠিক আছে আর কি উনি বলেছিলেন যে পিঙ্কের তত্ত্ব প্রধানত ভূমিরূপ বিকাশের স্বাধীন পর্যায়ের ওপর নির্ভর করে থাকে ঠিক আছে তারপরে দেখো লেখা আছে যে কিছু ত্রুটি যে কী ছিল যে ভূমি বিবর্তনের প্রথম পর্বে ভূমিরূপের আদর্শ চিত্রটি কাল্পনিক ঠিক আছে মানে উনি একটা কল্পনা করেছিলেন এরকম একটা মডেল সেটা আদেও কতটা সত্যি তা কিন্তু ব্যাখ্যা করা হয়নি বা উনি কিন্তু সেটার বিশেষভাবে কোনো ব্যাখ্যা দেননি ভূমিরূপ বিবর্তনের বিভিন্ন পর্বের অবস্থাও এক হতে পারে না সেটাও কাল্পনিক ঠিক আছে বিবর্তনের যে বিভিন্ন পর্বের অবস্থা সেটাও কখনো এক হতে পারে না ঢালের সমান্তরাল পশ্চাদ অপসারণ তত্ত্বটি যথেষ্ট সমালোচনার যোগ্য ঠিক আছে একটা ঢালের কখনো সমান্তরাল পশ্চাদ অপসারণ যে সম্ভব সেটা সবসময় যে সম্ভব এমন কিন্তু নয় ঠিক আছে যে কোনো পরিবর্তন হবে না সমান্তরালভাবে পশ্চাদ অপসারণ হবে এটা যথেষ্ট সমালোচনার মানে দাবি রাখে অবশ্যই সমালোচনার যোগ্য তারপর দেখো লেখা আছে যে ভূ উত্থানের প্রকৃতির সাথে ভূমির ঢালের যে সম্পর্ক তা খুবই সরল এবং অবাস্তব বলে মনে করা হয় ভূ যে প্রকৃতির সাথে ভূমির ঢালের যে সম্পর্ক সেটা খুবই সহজভাবে উনি বলে দিয়েছেন তো বাস্তবে কিন্তু এতটাও সরলভাবে ভূমির যে উত্থান সেটা কখনোই সম্ভব হয় না এবং অল্প সময়ের মধ্যে বারবার ভূ উত্থান এবং সমতলীকরণ ব্যতীত আদি পায় এই এর থেকে অনেক ধাপ বা সমতলের সৃষ্টি এই ব্যাখ্যাটাও যথেষ্ট সমালোচনার যোগ্য তো এই যে পুরো পেংকের যে মডেল পেঙ্কের যে তত্ত্ব এটা যারা গ্র্যাজুয়েশান লেভেলে পড়ছো তাদেরও আই হোপ কাজে লাগছে তারাও সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার এই চ্যানেল এবং যারা ডাব্লিউ বিসিএসএ মানে জিওগ্রাফকে অপশানাল সাবজেক্ট হিসেবে নিয়েছে তারা তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করার চেষ্টা করবে চেষ্টা করবে না তারা করে রাখো তাদের সুবিধা হবে আমি এটাই বলবো তো আই হোক তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই